এই ক্রিকেট ফ্যান্সের সঙ্গে শাহিদ আফ্রিদি জটিল একটা কাণ্ড করলো, যেটা নিয়ে হচ্ছে ব্যাপক হাসাহাসি। এরপর থাকছে এই ভিডিওতে রোহিত শর্মা না বরং ক্রিকেটার অশ্বিন এমন এক কাণ্ড করলো যেটা নিয়ে পাবলিকরা করছে ব্যাপক ট্রোল। অপরদিকে স্টেডিয়ামে বসা ফ্যান্সরা উর্বশীর নাম নিয়ে ঋষভ পান্থকে তো খ্যাপালো, বাট ঋষভ যে জবাবটা দিল সেটা পুরাই স্যাভেজ। প্রথমে আসি শাহিদ আফ্রিদির কাছে। রিসেন্টলি পাকিস্তানের মেগা স্টার লীগের অ্যান্থিম সং শুটের ফাঁকে শাহিদ আফ্রিদির কাছে একটা ছোট ফ্যান আসে জামাকাপড় খুলে অটোগ্রাফ নেওয়ার জন্য। বাট এরপর শাহিদ আফ্রিদি যেই মজাটা নিল, জাস্ট হ্যাভ আ লুক। ঠিকই তো আছে, ক্রিকেট খেলতে চাইলে তো ভাই পেট সামনেই রাখতে হবে। এখন শাহিদ অটোগ্রাফ তো দেয় ঠিকই, বাট আগে পেটের উপর অটোগ্রাফটা লিখে। আর এই ফ্যান্সের সঙ্গে কিউট মোমেন্টস এর ভিডিওটা ভাইরাল হওয়ার পর অনেকেই বিষয়টা দেখে মজাও পেয়েছে। এনিওয়ে, মোমেন্টস ভাইরালের কথা যখন উঠলো তখন বলে রাখি, এই তো জিম্বাবুয়ের সঙ্গে ইন্ডিয়ার ম্যাচ শুরুর আগে যখন ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা ইন্টারভিউ দিচ্ছিল, সবাই কি হবে না হবে সেটা নিয়ে চিন্তা করছিল, সেই সময় সবার নজর কেড়ে ফেলে ওই যে পিছনে দাঁড়িয়ে থাকা ক্রিকেটার অশ্বিন। আর তার কাণ্ডটা ভাই নজর কাড়ার মতোই ছিল। সে তার ট্র্যাক স্যুট জ্যাকেট খুঁজছিল, বাট স্টাইলটা একদম জোস, নাক দিয়ে শুকে দেখছে কোনটা আসলে তার, মানে এটা কি রে ভাই। হ্যাঁ ঠিকই আছে, আমরা জীবনে সবাই এই কাজ করেছি, বাট বিষয়টা যে এভাবে পুরো ন্যাশনাল টেলিভিশন গুলোতে ভাইরাল হবে অশ্বিন এটা বোধহয় বুঝতে পারেনি। এরপর আর কি, এই ছোট্ট ক্লিপস নিয়ে টুইটার জুড়ে চলছে হেভি মজা। কেউ বলছে নাক দিয়ে শুকে যেটা ফ্রেশ মনে হয়েছে সেটা নিয়ে মনে হয় দৌড় দিচ্ছে অশ্বিন। ইনফ্যাক্ট ক্রিকেটার হরভজন সিং সেও টুইট করে অশ্বিনকে প্রশ্ন করে, ভাই নাক দিয়ে শুকে জ্যাকেট বাছাই করার লজিকটা কি একটু খুলে বলবেন। পরে অশ্বিন টুইটারে রিপ্লাই জানায়, আমি আসলে প্রথমে সাইজ চেক করছিলাম, এরপর দেখলাম নাম কার লেখা, তারপর নাক দিয়ে শুকিয়ে বোঝার চেষ্টা করলাম আমি যেই পারফিউম ইউজ করি সেটার গন্ধ আছে কিনা। এনিওয়ে, তবে একটা কথা মাস্ট বলতে হয়, ক্যামেরাম্যানের চোখটা মারাত্মক, একদম জুম জুম করে ভিডিওটা ক্যাপচার করে ফেলেছে। এবার আসি উর্বশী রোটেলা অ্যান্ড ঋষভ পান্তের কাছে। উর্বশী অ্যান্ড ঋষভ পান্তের যে কি ক্যাচাল সেটা সবারই জানে, ইনফ্যাক্ট এখনো সেটা নিয়ে অনেক মজা না হচ্ছে। আর রিসেন্টলি ঋষভ পান্ত একদম বাউন্ডারি কাছ থেকে ঘেয়ে এসে হাঁটতে থাকে, আর ওপারে গ্যালারি থেকে কিছু দর্শক তাকে খ্যাপাতে থাকে। না, তারা যেভাবে খ্যাপাচ্ছে সেটা খ্যাপানো উচিত হয়নি, বাট ঋষভ পান্তের উত্তরটা কি, যাকে লেলে ফির, মানে কি নিয়ে নেওয়ার কথা বলছে সে। এনিওয়ে, এখন অনেকেই এই ভিডিওটা দেখে কেউ কেউ বলছে যে ঋষভ পান্তের সঙ্গে যা হচ্ছে সেটা এক্সেস, তার কমপ্লেন করা উচিত এবং সেই ফ্যান্সদেরকে জরিমানা দেওয়ার ব্যবস্থা করে ফেলা উচিত।